এবং এই স্কুলের ছাত্র ছাত্রীদেরকে স্কৃত লক্ষ্যে যে যে সাবজেক্টে ভালো পারদর্শী তারা সেই জায়গা দখল করে নিয়েছে। দীর্ঘক্ষণ বক্তৃতা শুনছিলাম এবং ভালো লাগছিল। একটা অথ পাড়া গায়ে এই স্কুলটা যখন হয় তখন এটা অথ পাড়া গায়ে ছিল, রাস্তা ছিল না, নৌকায় আসতে হতো, সে বহুত কষ্ট। আমি বাদলভাই বাড়ি এসে জানি সে তখন বুঝতে পারতাম যে এখানে আসা বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। আজকে সে অবস্থা নেই। আমার ভাবি ওনার বক্তব্যে বলছেন সেই গ্রাম, এখন ভাবি ওই গ্রাম আর পাবেন না, সেই সে এখন সব পাকা বাড়ি হয়ে গেছে। এখন আপনার এই কায়েতপাড়া গ্রামে আপনি কাঁথা বাড়ি খুঁজে বের করতে হবে, কিছু রান্নাঘর আছে, তাছাড়া আমার মনে হয় সকলের বাড়ি পাকা হয়ে গেছে। মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বেড়েছে, মানুষ তিন বেলা খাচ্ছে, তাদের খাবার অভাব নেই, মানুষ অর্থনৈতিকভাবে এখন এগিয়ে চলেছে। আজকে এই রাষ্ট্র আমাদের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, শিক্ষার উপরে অতি গুরুত্ব দিচ্ছে। উনি বলছেন, সব সময় বলছেন, সেটা হলো জাতি শিক্ষিত না হলে পৃথিবীর মানচিত্রে বাঙালিরা জায়গা করতে নিতে পারবে না। জাতিকে শিক্ষিত হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের সব সেক্টরটা আপনারা লক্ষ্য করবেন, শুধু শিক্ষা সেক্টর নয়, প্রতিটা সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আজকের প্রধানমন্ত্রী কাজ করছে। শিক্ষা আমরা বলি জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে সোজা করে কারা, শিক্ষক শিক্ষয়িত্রীরা, এর ভূমিকা ভাষায় প্রকাশ করে বলা সম্ভব নয়। একটা শিক্ষক সে যদি সত্যি ব্রত নিয়ে শিক্ষকতা করতে আসে, আমরা যেটা লক্ষ্য করেছি সেটা নিয়ে যদি সে স্কুলে আসে কি কলেজে আসে কি ইউনিভার্সিটিতে আসে, আমার মনে হয় আজকে যে সিস্টেম চালু হয়েছে কোচিং সিস্টেম, আমরা আগে বলতাম প্রাইভেট পড়তে দিতাম, এখন এর নাম পাল্টিয়ে এখন কোচিং, যে কোচ দেয় সেই ভদ্রলোককে এই কোচিং ক্লাস দিচ্ছে। এরা কারা? এরা কিন্তু হয় এই স্কুলে নাই, পাশের স্কুলে নাই, চুয়াড়ার কেউ নাই, আলমডাঙ্গার কেউ, একজন কিন্তু আছে, একজন না একজন। সরকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কিছুদিন আগে 96 জন শিক্ষকের ফাইন করা হয়েছে শুধু এই কোচিং বাণিজ্য কারণে, তারপরেও কিন্তু এটা থেমে নাই। আমি প্রথমেই বলেছি যে আজকে কোনো শিক্ষক ব্রত নিয়ে যদি শিক্ষকতা করতে আসেন, আমার এই স্কুলের প্রাক্তন ছাত্র, দুই প্রিন্সিপাল, আমার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির প্রফেসর ইংরেজি এবং অনেকের নাম করল যারা এই স্কুলের ছাত্র, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করল বিনয়ের সাথে, আপনারা যে স্যার পেয়েছিলেন, আপনারা যে শিক্ষক পেয়েছিলেন, ওই শিক্ষক এখন এই রামদা স্কুলে আছে কিনা, ওই মানে আমার মনে হয় নাই। কেন? আমি কোনো এক কলেজের নাম বলবো না, আমি সভাপতি, আমি সব শিক্ষকদের নিয়ে বসলাম, আমি ওনাদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো আপনারা যে স্যারের কাছে পড়ছেন, যে শিক্ষকের কাছে পড়ছেন,
ওই শিক্ষকের যেভাবে শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, আজকে ছাত্ররা কি আপনাদেরকে সেইভাবে ভক্তি শ্রদ্ধা করছে কি? এক কথায় সকলে বলল না। তাই কারণটা আমাদের খুঁজে বের করতে হবে, কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। ছাত্র শিক্ষকের সম্পর্ক মধুর হতে হবে। একটা ছাত্র না বুঝলে তাকে বারবার বোঝানোর চেষ্টা করতে হবে। রামদেব স্কুলে শোনা আগে যা ছিল বর্তমানে তা নাই। রামদেব স্কুলের খেলোয়াড়রা চুয়াডাঙ্গা জেলায় যে কোনো খেলায় পার্টিসিপেট করত, আজকে সেই পরিস্থিতি নাই। রামদেব স্কুলের ছেলে মেয়েরা নাটক করত, আজকে কিন্তু সেই পরিবেশ নাই। পরিবেশ আছে কিন্তু সেই উদ্যোগ নাই। প্রতিটা স্কুল কলেজে ক্রীড়া শিক্ষক আছে, উনি ওনার দায়িত্ব পালন করেন না আমি মনে করি। আমার কথা শুনলে খারাপ লাগবে শিক্ষক ভাইয়েরা, আমার কথা শুনলে আপনাদের খারাপ লাগবে। আজকে আমরা আমাদের সন্তানদের নিয়ে আমরা খুব চিন্তিত, কারণ আমাদের সন্তান খেলাধুলোর মাঠ থাকলেও খেলাধুলো নাই, সাংস্কৃতিক জগৎটা প্রায় ধ্বংসের মুখে। অথচ একটা জাতির সাংস্কৃতিক অঙ্গনটাকে ধ্বংস করতে পারলে কি জাতিকে ধ্বংস করা খুব সোজা হয়। আমরা বলি প্রতিটা সেক্টর, যেমন শিক্ষা, আপনাকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, উচ্চ শিক্ষা লাভ করতে হবে। ঠিক তেমনিভাবে এই চুয়াডাঙ্গা জেলার খেলাধুলোর অনেক সুনাম ছিল, এই জেলার খেলাধুলো হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে নাই। একটা ছেলে লেখাপড়ার সাথে সাথে, একটা মেয়ে লেখাপড়ার সাথে সাথে অবশ্যই তাকে খেলাধুলোর মধ্যেও থাকা উচিত। মন দেহ সুস্থ রাখতে হলে খেলাধুলোর বিকল্প নেই। আজকে আমাদের সন্তানদের হয়তো এটা বলবেন যে এত সরকারের দেওয়া, হ্যাঁ সরকারের দেওয়া বই টানতে টানতে পিঠ ব্যথা, আজকে সেই প্রত্যেকটা ছেলে মেয়ের পিঠে ব্যাগ, ব্যাগ ভর্তি বই। সরকার চিন্তা করছে বইয়ের সংখ্যা কমানো, সরকার চিন্তা করছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ঢেলে সাজানো যায় কিনা। কারণ আপনারা শুনছেন, এটা আমি মনে করি রাজনৈতিক ব্যাপার, প্রতিটা পরীক্ষার আগে প্রশ্নপত্র পাস হচ্ছে। যারা লেখাপড়া করে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে পরীক্ষা দিতে, তাদের জন্য দুঃখজনক, আর যারা লেখাপড়া না করে যাচ্ছে তাদের জন্য ভালো। সুতরাং আমাদের সরকার এই জায়গার থেকে বেরিয়ে প্রশ্নপত্র সৃজনশীলের ওই টিক মার্ক তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং বইয়ের সংখ্যাও কমানোর চেষ্টা করছে। আমাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে হবে। আপনার বাড়ির পাশে এখানে যারা এসছেন আমি দেখছি, আপনার বাড়ির পাশে যদি কোনো মানুষের সন্তান এখনও স্কুলে না যায়, আপনি অবশ্যই তাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন, কারণ শিক্ষার বিকল্প নেই। কারণ দেখেন, বই ফ্রি পাচ্ছেন, আপনি বেতন দিতে হচ্ছে না, ভাতা পাচ্ছেন, সব কিছু একটা ছাত্রে ছাত্রীর জন্যে সরকার ব্যবস্থা করছে, আপনি এমতো অবস্থায় আপনার সন্তানকে কেন স্কুলে পাঠাবেন না?
অবশ্যই স্কুলে পাঠানো উচিত। আমি শুধু এইটুকু অনুরোধ করবো আপনাদের, সরকার কাজ করে যাচ্ছে প্রতিটা সেক্টরে, এই খাসপাড়া ইউনিয়নেও যা অতীতে কেউ চিন্তা করে নাই, কয়েকটা কমিউনিটিকেই নেই, কমিউনিটি ক্লিনিক এই খাসকড়া ইউনিয়নে সম্ভবত পাঁচটা কি ছয়টা, আমাদের কেউ চিন্তা করে নাই। কিন্তু আমাদের সরকার চিন্তা করছে বাড়ির কাছে মিনিমাম অন্তত পক্ষে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার। আমাদের সরকার চিন্তা করছে প্রতিদিন চাষের জমি কোন কমছে, তারপরেও কৃষি সেক্টরটাকে শক্তিশালী করার জন্য কৃষি বিজ্ঞানীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তোমরা ফলন বলে কীভাবে যে কোনো ফসলে শুধু ধান নয় সেই ব্যবস্থা তোমরা করো তোমাদের বিজ্ঞানের দিয়ে, আল্লাহর আশীর্বাদে প্রতিদিন আমাদের চাষের জমি কমছে, তারপরেও আমরা দেখেছি আমাদের খাদ্যের ঘাটতি নাই। এখন গ্রামের মানুষের চালের দাম বাড়লেও আমি মনে করি যার জমি আছে এবং বর্গা নিয়ে করে তার বাড়ি বছরে খাওয়ার সংরক্ষণ করে তারপর বাজারে বেঁচে, কি আমি কথাটা ঠিক বলছি? আগে নিজে খাওয়ার ব্যবস্থাটা রাখে তারপরে হাটে নিয়ে যায় না। তো আমাদের দেশে মানুষ এখন না খেয়ে নাই, এখন আমাদের ভিক্ষা করতে হচ্ছে না, এখন বিদেশের কাছে সাহায্য চাইতে হচ্ছে না, আমরা আমাদের টাকায় আমরা চলার ব্যবস্থা করছি। আমাদের সরকার আজকের প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে সারা পৃথিবী সাধুবাদ জানাচ্ছে এবং বলছে আপনার পক্ষে কেমন করে এটি সম্ভব হলো একটা রাষ্ট্রকে এত দ্রুত আপনি উন্নয়নের মহাসড়কে নিয়ে গেলেন। আজকে নেত্রী একটা কথা বলছিল আজকে প্রধানমন্ত্রী, সাহস আর সততা, ওনার সাহস আর সততা না থাকলে আজকে পদ্মা সেতু হতো না, পদ্মা সেতু হতো না, কেউ সাহস করত না। আমরা এক সময় দেখেছি সারের জন্য মানুষের জীবন দিতে হয়েছে, কিন্তু এখন সার বলছে আমার নাম, বাড়ির গোয়ারে সার আছে পাচ্ছেন না, বাড়ির দুয়ারে সার দিনা চাইলেও পাচ্ছেন, কিন্তু 10 টাকা সার 20 টাকা দিয়েও পাওয়া যায় নাই। আবার কোনো রকম যদি জোগাড় করছে রাস্তায় পুলিশ কেস দিয়েছে এই সার পেলে কোথায়। আজকে সেই অবস্থা নেই দেশে, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার জন্য আপনাদেরও সহযোগিতা দরকার আছে, অবশ্যই দরকার আছে। আজকে আমাদের কাজ করছে, আজকে প্রধানমন্ত্রী কাজ করছে শুধু শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য না, টোটাল জাতিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। এই কাজের আপনাদেরও সহযোগিতা প্রয়োজন, আপনারাও তার হাতকে শক্তিশালী করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের যে দাবি দেওয়া স্কুল একটা দ্বিতল ভবন ভবন দরকার, সেই আজকে যে ভবন আপনারা চেয়েছেন আমার মনে হয় আমার লিস্টের মধ্যে নাম দেওয়া হয়েছে, যদি আমি দেখি নাম দেওয়া থাকে অবশ্যই আপনাদের স্কুলের ভবনের ব্যবস্থা হবে আমি মনে করি। আজকে আমি শুধু স্কুল নয় এই খাসকড়া ইউনিয়নে আর রাস্তা বোধ হয় বাকি নাই, আছে নাকি কয়টা? একটা রাস্তা বাকি আছে রাইসার, বর্তমান প্রজেক্টে 1 কিলো দেওয়া আছে,
আর দুই কিলো রাস্তা দিলে আপনাদের খাসকলা ইউনিয়নে কোনো রাস্তা কাঁচা থাকবে না, ঠিক বলছি? প্রতিটা ইউনিয়নে 5% রাস্তা বাকি আছে। আমাদের সরকার স্কুলের ভবন দিচ্ছে, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় ভবন দিচ্ছে, আপনারাও পাবেন, পেয়েছেন আবার পাবেন। আর বর্তমানে আমি আজকের এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 50 বছর পূর্তিতে আমি আপনাদের যে আয়োজন অত্যন্ত খুশি হয়ে আনন্দের সাথে 1 লক্ষ টাকা স্কুলে আমরা আমার পক্ষ থেকে আপনাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি আমি দিচ্ছি, অচিরেই টাকাটা পেয়ে যাবেন আপনারা। আর বেশি কথা বলব না, গরম আপনারা গরম সহ্য করছেন, ভেঙে যাচ্ছেন সব মনে হচ্ছে দেখে, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে শেখ হাসিনার জন্য দোয়াতে আল্লাহ ওনার হাত দরাজ করুক, ওনার শরীর ঠিক থাকুক এই আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়াতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা।